আর একটা শোনো গুরু, ভীষণ টেনশনের একটা ফুটবল ম্যাচ হচ্ছে। পেলে সে ম্যাচে কিক মেরে ফুটবল ফাটিয়ে দিয়েছে। কান্না বাবু, আজকে আপনার ছুটি কেন? ছুটি তো নেই, আজ মন্ত্রী মশাই আমাদের ব্যাংকে আসছেন, তাই ব্রাঞ্চ ম্যানেজার আমাকে বলেছেন আজ যেন আমি ব্যাংকে না যাই। আমরা বুঝতে পারছি স্যার, উনি মানা কেন করেছেন। শোনো 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 বাচ্চারা, আমরা সবাই আমেরিকা যাচ্ছি। হ্যাঁ, প্লেনের টিকিট কাটতে লাগে না কন্ডাক্টর। আপনি আমেরিকা যাচ্ছেন মিস কাটকার, মরতালি? হ্যাঁ, আমাকে একটা সেমিনারের জন্য আমেরিকা পাঠানো হচ্ছে। আমি বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে যাব, ওদেরও আমেরিকা দেখা হয়ে যাবে। হ্যাঁ, আমেরিকা কি ম্যাডাম, আমরা তো সরিষ্কাতেও যেতে রাজি আছি। শুধু আমাদের এই কবিতা থেকে বাঁচান, কোনো প্রশ্ন? তো কবিতা তো সরিষ্কাতেও হবে না? পোপট খান্না বাবুর কবিতার ব্যাপারে বলছে। Have a wonderful stay in America. পৌঁছে গেছি। চলো বাচ্চারা। আমেরিকার এয়ারপোর্টটাও এয়ারপোর্টের মতো দেখতে। এয়ারপোর্ট তো এয়ারপোর্টের মতনই দেখতে লাগবে, তাই না? টেনিস কোর্টের মতন তো আর লাগবে না। সরি, আই এম সরি। স্টুপিড স্টুপিড মাইসেলফ হানি, কিন্তু আপনার নামটা এরম কেন রেখেছে? শাট আপ, আই এম বিলি। Billy? Billy from India? Hindi te Billy maane cat. That means this cat is gold smuggler. Okay, I better follow him and catch him red-handed. Help! Idiot! স্যার, ম্যাগাজিনটা তো আগে সোজা করে নিন। ও ইন্ডিয়ান, আমরা বাংলা বলতে পারি। কি বলতে পারেন? তোমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা। ওহো, এটা বাংলা নয়, বাংলা বাংলা বাংলা। আচ্ছা, আমেরিকাতে ভ্রম করতে এসেছেন? ভ্রম নয়, এটাকে ভ্রমণ বলে, ভ্রমণ। বাচ্চারা, আমি কনফারেন্সের জন্য যাচ্ছি। তোমাদের কাছে হোটেলের অ্যাড্রেস আছে তো? হ্যাঁ, তাহলে বেড়ানোর পর সন্ধ্যাবেলা হোটেলে চলে যাবে, ওকে? ওকে ম্যাডাম। আর ইউ ওকে? ইয়েস, আই অ্যাম গোয়িং বিহাইন্ড দ্যাম, ইউ ফলো দ্যাট লেডি। কি সুন্দর এটা! থ্যাঙ্ক গড, ম্যাডাম আগে থেকে আমাদের জন্য ক্রাউন টিকিট বুক করে দিয়েছিল। আমি ক্রাউন না, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চাই। ওটার জন্যই ক্রাউন টিকিট আছে, চল ভেতরে গিয়ে দেখি। ভেতরে গিয়ে যদি ফেসে যাই তাহলে? Suspected near Statue of Liberty. I'm going in. Over. Are Indian? Yeah! Aapni er age murtir bhetore gechen? Ha ha, bhubar. India theke kono otithi elei taderke ekhane ante hoy. Tahole kono tension nei. Chol, bhetore jao jak. Sorry, I'm sorry. Are, Mr. Stupid, apni ekhaneo? I'm not stupid, I'm Billy.
হ্যাঁ জানি, কিন্তু বারবার কেন বলছেন? এ কি রকম গাদা? হিন্দিতে তো বিল্লি বেড়ালকে বলে, এ নিজেকে কেন বিল্লি বলছে? লোকেশন চেঞ্জ, মিট মি এট টাইমস স্কয়ার। পালা! ওরা মনে হয় জানতে পেরেছে যে আমি গোল্ড স্মাগলার। ও, আই এম সেফ। ওয়াচ উইডিয়েট। পেয়েছি আমার ব্যাগ, এখানে ভুলে ফেলে গেছিলাম। আই এম সেফ। আরে তুমি বনি, এই লোকটা আমাদের এয়ারপোর্ট থেকে পিছু নিচ্ছে। কি? ইনি কে? ওই যে উনি যিনি বাংলাকে বাংলা বলছিলেন। এটা ওই লোকটা নয়। স্যার আপনি? আমার ইন্ডিয়ানদের দেখলে জ্বর আসে। কি? আই লাভ ইন্ডিয়া। এর মানে হলো উনি ইন্ডিয়াকে ভালোবাসেন, কোনো প্রশ্ন? না, আই থিংক হানি ঠিক বলছে। ইনি এয়ারপোর্ট থেকে আমাদের পিছু করছেন। ধরে নাকি? মাই বেবি। পালিয়ে গেল, কিন্তু এ আমাদের পিছু কেন করছিল? ছাড় না ভাই, আমেরিকা ঘুরতে এসেছি, সেটাই করি। ওই দেখ, আমরা টুইস্ট টাওয়ার পৌঁছে গেছি। এই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওটা তো মুম্বাইতে আছে। এখানেও আছে দ্য ফেমাস ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, টুইস্ট টাওয়ার। চল, এখন অনেক কিছু দেখার আছে। ওয়াও, দ্য ফেমাস টাইমস স্কয়ার। এটাকে টাইমস স্কয়ার কেন বলে? না টাইম দেখতে পাচ্ছি আর না স্কয়ার। আই এম ইন টাইমস স্কয়ার, হোয়ার আর ইউ? কাম ফাস্ট। আরে ইনি আবার চলে এসেছেন। একে দেখে তো আমেরিকান মনে হচ্ছে না, এ তো আফ্রিকান। মিয়াদগুলো গেটআপ নিয়েছি, আপনারা কি করে জানতে পারলেন যে আমি ছিলাম? আমি এখন যেন আর পালাতে না পারে। এখন আর বাজবে না, আমাদের পিছু করা হচ্ছিল। মিস্টার স্টুপিডের গোল্ড বিস্কুট পড়ে গেছে। আই এম নট স্টুপিড, আই এম বিলি। বিলি, এবার বুঝেছি, গোল্ড এই খেয়েছে। গাধা, বিস্কুটটা সোনার, কি করে খেতে পারে? এ বললো যে সোনা এ নিয়ে এসেছে। ইয়েস, গোল্ড স্মাগলার তো তুমি। I am a secret agent. Yes, আমি শুনেছিলাম যে ইন্ডিয়া থেকে গোল্ড স্মাগলিং করা হচ্ছে, আর আপনি মনে করেছেন যে আমরা স্মাগলার। হ্যাঁ, বাট সরি, হি ইজ দ্য স্মাগলার এন্ড দ্য গোল্ড ইজ হিয়ার। আমি মনে করেছিলাম যে আপনারা স্মাগলার, ক্ষমা দিয়ে দেন। ক্ষমা করে দিন আমাকে বলতে হয়। Oh, yes.
I'm not stupid. I'm Billy. আপনাদের জন্য স্মাগলার ধরা পড়েছে। What can I do for you? স্যার, সন্ধে হয়ে গেছে। আমাদের শুধু হোটেলে পৌঁছে দিন। আও, এটা তো আমি মরতেই পারি। মরতে নয়, করতে পারি বলতে হয়। এইটুকু তো আমি করতেই পারি। Yes, করতে পারি। আমার বাংলাটা একটু খারাপ। Yes. শোনো বাচ্চারা, এখানে এসো। তোমরা এক্সারসাইজ কন্টিনিউ করো, আমি অফিস যাচ্ছি। বাই। চল ভাই, শুরু কর। না না, আমার কোনো বডি দরকার নেই, আমি যোগা করি। কোনো প্রশ্ন? পপট, এক সেকেন্ড এটা ধর। তোদের আবার কি হলো? আরে, সামনে যে আছে তাকে দেখে তো ওয়েটটা দিতে হয়। কোনো প্রশ্ন? আরে ওয়া, বড়ি টড়ি তৈরি হচ্ছে। আরে কিটকিট, কি মনে করে? পোহটকে ভাই ডেকেছে। ভাই তো এখানেই আছে। বানি, তুই ডেকেছিস? আরে মাথার মধ্যে গোবর পড়া আছে নাকি তোর? তোতারাম ভাই পোপটকে ডেকেছে। কেন ডেকেছে আমায়? জানি না ভাই, অর্ডার দিয়েছে, ওটা ফলো করেছি। তুই বেশি প্রশ্ন করিস না, আমি দেখা করে আসছি। আরেকজনকে টানুই নাকি? এর মানে তুই ওর? আমি ঝুলছি। ভাই যতজন আছিস চলে আয়। তোতারাম দাঁড়া, কি করছিস? হ্যাঁ ভাই, তুমি দাঁড়াও, এদেরকে আমি দেখছি। তুমি যদি ভাইয়ের যাতের না হতো না, খুব মারতাম। আরে এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ ভাই, এ আমাদের জিমকে খালি করতে বলছে। এই খালি বাড়িটা আমাদের থাকার জায়গা ছিল। আমাদের ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার পরে এখানে জিম খুলেছে। কেন ভাই? আমার বাড়ি, জিম খুলি বা মিউজিয়াম, আমার ইচ্ছে। এখন বিজনেসটা এখানে ফেমাস হয়ে গেছে, চলে যেতে বলছে। তোতারাম, মারপিট করার কি দরকার আছে? বসেও তো কথা বলা যায়। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, বসতেই পারি। এই দেখ, আমি চেয়ারও রেখেছিলাম। তোকে এই কথাগুলো বলার জন্য কিটকিটকে দিয়ে ডাকিয়েছিলাম, আর এরা উল্টো কথা বলতেই আমার মাথা গরম হয়ে গেল। ঠিক করেছো ভাই, এদের কানের নিচে বাজাও। আরে কানের নিচে কি তবলা আছে যে বাজাবে? আমাকে যখন ডেকেছিস তখন বসে কথা বলা যাক। এখন যা কথা হবে সব পঞ্চায়েতেই হবে। ভাই পঞ্চায়েত? হ্যাঁ, তো ভয় পায় নাকি? ভাই আমরা তো মারধর করা লোক, এত কথা কে বলবে? এই পোপট বলবে না, এখন থেকে এ আমাদের উকিল। উকিল? আর আমি? হ্যাঁ ভাই, কাল পঞ্চায়েতে তুই বলবি। তুই আমার দুধ খেয়েছিস? মিথ্যা কথা বলছিস? করিস না, এখনই পরিষ্কার করেছি, করিস না। হাই হাই হাই
কি করছিস তোরা? লড়াই করছিস কেন? পিলো ফাইট বানি শুরু করেছে। হ্যাঁ আমি এর সাক্ষী। এ আমার গ্লাসের সব দুধ খেয়ে নিয়েছে। তো তাতে কি আর তুলো উড়েছে? তুলো তো তোর পিলো ফাইটের জন্য উড়েছে। কিন্তু লড়াই তো দুধ খাওয়ার জন্যই হয়েছে না? বানি ঠিক কথাই বলছে। হানি যদি দুধটা না খেত তাহলে এই লড়াই হতোই না। ইম্পর্টেন্ট এটা নয় যে লড়াই কে শুরু করেছে, ইম্পর্টেন্ট হলো এটা যে লড়াইয়ের কারণটা কি, আর যে কারণটা তৈরি করে সেই হলো আসল দোষী। কোন প্রশ্ন? কোন প্রশ্ন নেই। পোপট তুই তো খুব ভালো উকিল হতে পারবি। আমি উকিল হয়ে গেছি। কোন প্রশ্ন? পাখিদের পঞ্চায়েতে সবাইকে স্বাগত। উকিলের বদল লাগছে তো? একদম সলিড উকিল ভাই। আমরা তোমাদের অভিযোগ দেখেছি চশমা পরে। তোমরা কি বলতে চাও তো তারাম? ও কি বলবে? আমি বলবো যার নিজের বাড়ি কাঠ দিয়ে তৈরি সে অন্যের বাড়ির উপর গুরুল মারে না। প্রধান বাবু এদের অভিযোগটাই ভুল। কোনো প্রশ্ন? আমাদের বক্তব্য হলো যে ওটাই আমাদের বাড়ি, যে কোনো প্রকারে তোতারামকে বাড়িটা ছাড়তেই হবে। না না মানে না। একবার তোতারাম যখন বলেছে বাড়িটা ছাড়বে না, তার মানে ছাড়বে না। ওদের বক্তব্য, ওরা অনেক দিন ধরে ওই বাড়িতে থাকে চশমা পরে। প্রধান বাবু যদি আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে থাকতে শুরু করি তাহলে সেটা কি আমার হয়ে যাবে? প্রধান বাবু আমরা 3 মাস আগে 26 তারিখ ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলাম। 30 তারিখে আমরা সাইবেরিয়ায় পৌঁছই। তখনও পর্যন্ত জিমের কোনো প্ল্যান ছিল না। তারপরে 15 তারিখে যখন জাপানে পৌঁছলাম, আর তারপরে 25 তারিখে যখন অ্যামাজনের জঙ্গলে যাই, 13 তারিখ আমরা ফিরে দেখি আমাদের কোনো ইনফরমেশন না দিয়ে এখানে জিম খুলে ফেলেছে। তারিখের উপর তারিখ কখনো 26 তারিখ, কখনো 15 তারিখ, কখনো 25 তারিখ, কখনো 13। তোতারাম নিজের বিজনেস সামলাবে না ক্যালেন্ডার দেখবে? তাহলে তো ওই জায়গাটা তোতারামেরই হলো। কোনো প্রশ্ন? তারিখের কথাই যখন হয়েছে তাহলে বলো, জুনের 2 তারিখে তো তোতারাম ওই জায়গাটা কিনেছিল। সলিড স্টাডি করে এসেছে ভাই, প্রফেশনাল লোক আমার খুব পছন্দের। আরে কিনেছে তো আমরা কি করবো? আমাদের কে আছে? আমরা কোথায় যাবো? যার কেউ থাকে না তার পাশে ঈশ্বর থাকে। ঈশ্বর তো গাছ বানিয়েছে, সেখানে থাকো। ঠিক বলছে, আমিও তো গাছেই থাকি চশমা পরে। তোতারাম ওর জমজমাট বিজনেসটা কেন বন্ধ করবে? তোতারামকে দেখো কতটা সভ্য সংস্কারী, দুর্বল একটা প্রাণী। হ্যাঁ ভাই, দুর্বল বলার দরকার নেই, বাকি সব ঠিক আছে। প্রধান বাবু আপনি এখন একটা সিদ্ধান্তে আসুন, না হলে আমরা জোর করে দখল করবো। জোর করার কথা একদম বলবে না। যখন তোতারামের 1.5 কিলোর ঘুষি কারুর উপর পড়ে সে আর উঠতে পারে না, ওপরে উঠে যায়। শান্তি রাখুন, চশমা পরে। আপনি চশমা পরে দেখেন বলে সবকিছু পরিষ্কার দেখেন প্রধান বাবু। এরা নিজেদের ব্যবহারটা একদমই ঠিক করছে না, নিয়মের হিসেবে হোক বা মানবিকতার খাতিরে। ওই জায়গাটা তোতারামেরই। রিক্সার তলায় যদি কুকুর হাঁটতে শুরু করে তার মানে এটা নয় যে কুকুর রিক্সাটা টানছে, রিক্সা চালকই রিক্সাটা চালায়, আর সেই রিক্সা চালক হলো তোতারাম। কোন প্রশ্ন? কেস সল প্রধান বাবু। কিছু বুঝতে পারিলাম না, কিন্তু ইয়ার কথাই দম আছে। তোতারাম রিক্সাওয়ালা, আমি তো তোতা ভাবতাম। মাথা খাওয়ার মেশিন ভাই তোতাই, পোপার তো পরবাদ দিয়েছে। হ্যাঁ ভাই, পরবাদ নয় প্রবাদ বলে। হ্যাঁ ভাই। আপনিও বলছেন ভাই? আরে না না, দুই পক্ষের কথা শোনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ওই বাড়িতে বাজ 1 বছর আগে থাকতো হয়তো, কিন্তু বাড়িটা তোতারামের চশমা পরে। তোতারাম ওখানে যা ইচ্ছে তাই করতে পারে চশমা পরে। তাহলে আমরা এখন কোথায় যাব? আমার কাছে তো অনেক জায়গা, সেখানে এসেই থাকো চশমা পরে। এমনিতেও পাখিদের গাছেই থাকা উচিত, ওই জায়গার ওপর তোতারামেরই অধিকার চশমা পরে। আমরা কেসটা জিতে গেছি, চশমা পরে। কোন প্রশ্ন? আমরা এই সিদ্ধান্তকে মানছি না, আমরা মেরে মেরে তোতারামকে বার করবো। কেউ ছিল এখান থেকে বেঁচে ফিরতে না পারে। পেছনে ঘোরো। দাঁড়া, পঞ্চায়েতের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। হ্যাঁ ভাই, ভেরি গুড, জেতার খুশি তো আছে। এদের 12টা বাজিয়ে খুশিটা ডাবল করে নেব। এই পুরো ওকালতিতে জল ঢেলে দিল। মারপিট যদি করার ছিল তাহলে আমার কি প্রয়োজন ছিল? এরা কখনোই শুধরবে না। কোনো প্রশ্ন?
লুচি খেতে ভালো লাগে হালুয়া কিংবা পায়েস দিয়ে। আজ হলো আমার বসের ভাইজির বিয়ে, মারো তালি। এবার বর বউ সাত পাক নেবে, বিবাহ সম্পূর্ণ হলো। সবাই এই নতুন দম্পতিকে শুভেচ্ছা জানান। ডাকাত গুটলি ভাই চলে এসেছে। পালাও, ডাকাত চলে এসেছে। মাখন না লাগিয়ে এই শুকনো পাউরুটি দিয়েছো? তুমি আমার বুকের উপর বন্দুক ধরেছো, মারো তালি। তিনটে কবিতা, দুটো ছড়া সম্মেলন লুট করতে গেছিলাম, কোনো কবি বা ছড়াকারের কাছে কোনো টাকা পয়সাই পেলাম না। খুব রেগে আছি, ছড়া শোনালে কিন্তু গুলি করে দেব ওর না উড়িয়ে। বিয়ারার চেক হলেও কখনোই পাস করাবো না, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন ছড়া শোনাবো না, মারো তালি। সরি, ভুল করে আবার ছড়া বেরিয়ে গেল। লোড করো সবাইকে, ওর না উড়িয়ে। ঠিক আছে সর্দার। এই দে, এখন এটা আমাদের। তোমার একটু ওজন কমিয়ে দিচ্ছি। সব লুট করা হয়ে গেছে, চলো এখন। বিয়ে বাড়িতে নেমন্তন্ন না খেয়ে চলে গেল গুটলি ভাই, সবাইকে লুটে নিল, মারো তালি। প্রথমে আমার ব্যাংক লুট করলো, এখন আমার ভাইজির বিয়েতে লুটপাট চালালো, এটা একটা তালি মারার মতো ব্যাপার। যাও গিয়ে পুলিশে রিপোর্ট করো। ইয়েস স্যার। কিটি, তুমি বাড়ি যাও, আমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনটা লিখে তারপর আসছি। কি ভালো লাগছে, তোমাদের সবার সঙ্গে হানিও রয়েছে, কিন্তু আজ কোনো গন্ডগোল হচ্ছে না। ইন্সপেক্টর পান্ডা, ইন্সপেক্টর পান্ডা। ইশ, খান্না বাবু, সবাই চড়েছে, আমিও চড়বো। আমাকে কি তোমরা ডাস্টবিন পেয়েছো? সরি ইন্সপেক্টর পান্ডা, রিপোর্ট লেখানোর তাড়াহুড়োতে ডিসব্যালেন্স হয়ে গেলাম। কি হয়েছে খান্না বাবু? প্ল্যাটফর্মে অনেক দৌড়ালাম, তবু ট্রেন চলে গেল, ডাকু গুটলি ভাই এসে পুরো বিয়ে বাড়ি লুটে নিল। মারো তালি। আমি কি কিছু ভুল বললাম ছোট ভাই? এই গুটলি ভাই তো আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। টমেটো সস চাইলাম, দিয়ে গেল চিলি সস। লুটের জিনিস উদ্ধার না হলে মেরে তক্তা বানাবে বস, মারো তালি। কিন্তু আপনাকে তক্তা কিভাবে বানাবে? আরে তুই চুপ কর। ইন্সপেক্টর পান্ডা কিছু করুন। ইস, কি করব, এই ডাকু গুটলি ভাই তো নিজের বিড়াল গ্যাং এর সঙ্গে আসে আর লুটপাট করে জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। এই ডাকাত গুটলি ভাই বিড়ালদের নাম খারাপ করে দিচ্ছে। ইন্সপেক্টর পান্ডা, ওকে ধরার জন্য আমরা আপনাকে সাহায্য করব। আরে ওই জঙ্গলটা ওদের, সমস্ত রাস্তা ওরা জানে, আর ওদের কাছে বন্দুকও আছে। সেটারও ব্যবস্থা হয়ে যাবে, কালকে সকালে আপনার টিম আর আমরা সবাই জঙ্গলে যাব। আপনার টিমকে বলবেন যেন ইউনিফর্ম না পরে। এবার সবাই আমার প্ল্যানটা শোনো। হ্যাঁ ভাই, ছাড়বো না ওই গুডলি বাইকে। ও গত সপ্তাহে যে ব্যাংকটা ডাকাতি করেছিল, ওই ব্যাংকে আমাদের সবার টাকা ছিল। ডাল বসিয়ে এসেছি, দরকার হবে নাড়তে, আমাকে তো বাড়িতে ছেড়ে রেখে আসতে পারতে, মারো তালি। আরে ভাই, টাকা আমাদের লুট করেছে, কিন্তু চাকরিটা তো তোমারই যাবে, তাই না? দাঁড়াও।
আরে আরে, আমাকে কেউ নিচে নামাও। যখন তুই নিচে নামতে জানিস না, তখন বারবার গাছে উঠিস কেন? নামাতে বলেছিলাম, ফেলে দিতে নয়। হঠাৎ করে দাঁড়িয়ে বললি কেন? ওয়ার্নিং দিয়ে তো দাঁড়াতে পারতিস। আরে কিন্তু দাঁড়ালি কেন? আমাদের বাঁদিকে যেতে হবে, ডাকাতরা এখানেই থাকে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। তুই কি করে জানলি? ঘোড়ার পায়ের ছাপ আছে, ওই দেখ। এরা সবাই নাচ গানে ব্যস্ত আছে, এদের অস্ত্রগুলো নিয়ে নে। সবাই ভীষণ ভয়ানক, কোন প্রশ্ন? হ্যাঁ ভাই, কিন্তু আমরা ওদের ১২টা বাজিয়ে দেব। সর্দার, আপনি তো হিরোইনের মতো নাচেন। কি বলবো, আমি তো হিরোইনই হতে চেয়েছিলাম, অনেক সিনেমা দেখতাম, হিরোইন হতে পারলাম না, তাই ডাকাত হয়ে গেলাম। ওনা উড়িয়ে এখন সবাই তৈরি হয়ে যাও। নাচার প্রচুর ইচ্ছে না, এবার আমরা তোমাদের দিয়ে ভাংরা নাচাবো। আক্রমণ! কে তোমরা? পুলিশ! আমরা তোমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছি। গোটলে বাইকে ধরতে পারে এরকম কোন পুলিশ এখনো জন্মায়নি বলে দিলাম। বন্দুক বের করো ওর না উড়িয়ে। তালের কাকড় আমরা আগেই বেছে নিয়েছি, তোমাদের বন্দুক আগেই সরিয়ে ফেলেছি। মারো তালি। তোমাদের জন্য তো এই গুটলি বাইয়ের দুটো হাতই যথেষ্ট। ওর না উড়িয়ে। আইনের উপর হাত তুলছো? না, আর হাত তুলবো না, লাঠি দিয়ে মারবো ওর না উড়িয়ে। চা খেতে যাবে আমার সাথে, সানডে আমি ফ্রি। আমায় কেন মারছো? আমি তো শুধু রেফারি। মার তালি। ওহো, আরে ভাই, তালি তো ঠিকই মারছো, মাঝে আমার গাল দুটো একটু লক্ষ্য রেখো। ছোট ভাই, এরা পালাচ্ছে। তোমাদের দেখছি খুব শক্তি, খুব ভালো, দারুণ ব্যাপার। এসো এসো, আমার দলে এসো। পুরো
পুরো শহর লুট করে নেব ওর না উড়িয়ে। আমরা খুবই ভদ্র, লজ্জা করে না? ডাকাত হয়ে বেড়াল জাতকে অসম্মান করছো? কেউ জন্মেই ডাকাত হয় না বাবু মশাই। খিদে সব কিছু করায়, একটা রুটির মূল্য তুমি কি করে জানবে ইন্সপেক্টর বাবু? কুটলিকে ধরা অত সহজ নয়, অসম্ভব ইন্সপেক্টর বাবু। গুডলিকে ধরার জন্য 2,00,000 টাকা পুরস্কার ছিল, সেটা তোমরাই পাবে। আরে ভাই, পুরস্কার ভুলে যাও, আগে সেই টাকাটা খোঁজো যেটা ব্যাংক থেকে লুটেছিল। ওই টাকাটা আমি খুঁজে নিয়েছি, ওই টেন্টে আছে, কোনো প্রশ্ন? ব্যাংকের সব টাকা এখানে রেখেছে, দেখো খান্নার মুখেও কেমন হাসি ফুটেছে, মারতালি।